কুমিল্লার বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়নের গোসপা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমের ছেলের জন্য মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে গতকাল 28 মার্চ সকাল 10টায় গোসপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্কুল কমিটি ও এলাকাবাসীর আয়োজনে বিশাল একটি মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনটির সূত্রে জানা যায়, গত 25 মার্চ গোসপা স্কুলের 5ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে বিক্তিমের পিতা মোহাম্মদ ইলিয়াস মিয়া স্কুলের দপ্তরি মোহাম্মদ বিল্লাল হোসেনকে আসামি করে থানায় মামলা করেছেন। মানববন্ধনে স্থানীয় উপস্থিতির বক্তব্যতে প্রকাশ পায়, মোহাম্মদ বিল্লাল হোসেন এলাকার একজন ভদ্র ও সুচিন্তার একজন ব্যক্তি এবং সে দীর্ঘদিন এই স্কুলে দপ্তরির দায়িত্বে নিয়োজিত আছেন। তাহার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। উক্ত ঘটনাকে মিথ্যা ও ষড়যন্ত্র বলে এলাকা ও স্কুল কমিটির এবং স্থানীয় উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীগণ মানববন্ধনটিতে উপস্থিত হয়েছিল। প্রকৃত ঘটনা জানা যায়, বিদ্যালয়ের একটি গাছ কাটাকে কেন্দ্র করে দপ্তরি বিল্লাল হোসেনের সাথে তুমুল ঝগড়া ও শত্রুতামি শুরু হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে অভিযোগকারীরা দপ্তরি বিল্লালকে মিথ্যা ও ধর্ষণ চেষ্টার মামলায় দায়িত্বে পাশিয়ে দিয়েছেন। উক্ত মানববন্ধনটিতে প্রতিবাদী কণ্ঠে বক্তব্য রাখেন সমাজসেবক রোটারিয়ান সাইফুল ইসলাম, তোপাজ্জল হোসেন মানিক, স্কুল কমিটির সাবেক সভাপতি মোহিনী বাবু দেবনাথ, বর্তমান সভাপতি মোহাম্মদ রুবি আক্তার, 8 নং ওয়ার্ড মেম্বার রিপন আহমেদ, 9 নং ওয়ার্ড মেম্বার রাজ্জাক, অনুরুদ্ধ সিংহ, মাস্টার কামাল হোসেন প্রমুখ। আমরা এলাকার মানুষ এই এই মামলার প্রতিবাদ জানাচ্ছি এবং তার সাথে আমরা জানি যে স্কুলের সম্পদ রক্ষা করতে গিয়ে তার সাথে বাদী পক্ষের বাকবিতণ্ড হয়, আমরা এটা লোক মাধ্যমে শুনছি, যার কারণে তার বিরুদ্ধে আজকে এই ষড়যন্ত্রমূলক মামলা করা হয় এবং এই মামলার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সারা বাংলাদেশে এরকম ঐতিহ্যবাহী গ্রাম আছে কিনা সন্দেহ আছে। আমার এই গ্রামে 28টা মসজিদ, 27টা কোরআনিয়া মাদ্রাসা, 7টা কিন্ডারগার্টেন, 2টা প্রাইমারি, 1টা সিনিয়র মাদ্রাসা, সেই গ্রামে এরকম কিছু আমরা আশা করি নাই। এই গ্রামে বিসিএস থেকে গ্রাজুয়েট মাস্টার্স অগণিত, এরকম একটা গ্রামে আজকে এই অবস্থা। আমি সাংবাদিক রাইডের উদ্দেশ্যে বলবো, বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা আছেন, আমি বলবো বর্তমান সরকার এই ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতেছে, কিন্তু এটা তদন্ত সাপেক্ষে পুরোপুরি তদন্ত করে এটার জানি না কে বা কাহারা, যে পরিবারটি আজকে এই মামলা দায়ের করেছে, আপনারা সাংবাদিক ভাইদেরকে বলছি, তারা ওই পর্যায়ে যাওয়ার মতন লোক নাই, ডিবিতে নাই, র্যাবে নাই, মন্ত্রণালয়ের নাই, তাদের পিছনে গাইডকে দিচ্ছে। আমি এলাকাবাসীকে অনুরোধ করব, সেই গাইডেন্স আপনারা ভাই করেন। জীবনে অনেক কিছু খেলা খেলছি, আরো খেলবো ইনশাল্লাহ, যতদিন আপনারা ঐক্যভাবে অন্যায় প্রতিবাদ না করেন। আজকে আমার গাড়ে পড়ছে, আগামী দিন আপনার গাড়ে পড়বে, আপনার বউ বাচ্চা আপনার ছেলে মেয়ে নিয়ে শান্তভাবে বাস করতে পারবেন না, শুধু এই হিংসা অন্যায় অপরাধের কারণে। তুমি বিদ্যালয়ের আমরা যে ছেলেটিকে চাকরি দিয়েছিলাম তার 1টি পয়সাও আমরা খরচ করাই নেই, সে 1টি টাকাও খরচ করতে হয়নি, নিঃস্বার্থভাবে এই গ্রামের মানুষ তাকে চাকরি দিয়েছে ভালোর গতিকে। সে ভালো মানুষ, সে ভদ্র, সে শিক্ষিত, সে একজন মুক্তিযোদ্ধার সন্তান, তার বাবাও একজন ভালো লোক ছিল, তার ফ্যামিলি তারও অনেক ভালো। আমরা সবাই জানি তার এই মিথ্যা মামলা হওয়ার কারণে আমাদের এলাকাবাসী আজকে মর্মাহত ও দুঃখিত। সম্মানিত এলাকাবাসী,
আজকে আমরা এখানে সফুরা গ্রামের মানুষ একত্রিত হয়েছি তাকে মিথ্যা মামলা দেওয়ার কারণে আমরা এদের প্রতিবাদ জানাই।